আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে মালিহাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো গ্রামীণ পদ্ধতিতে টমেটো সিম ভর্তার রেসিপি। তো আমরা প্রথমে টমেটোটা তেল দিয়ে হালকা আছে এভাবে চুলায় বসিয়ে দিব এবং ভালো করে চারিপাশটা এভাবে না দিব। খুব ভালো একটা মজাদার ভর্তা রেসিপি আপনাদের শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টমেটোটা পুরনো হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। খুব ইজি একটা ভর্তার রেসিপি। এবার আমরা টমেটোর খোসাটাকে কিন্তু এভাবে ছাড়িয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই পারফেক্টভাবে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খুবই ইজি একটা ভর্তার একটা রেসিপি, খুবই ভালো লাগে। গ্রাম বাংলার নানি দাদিরা এভাবেই আসলে ভর্তার রেসিপি করতো। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভর্তার রেসিপিটা বাসায় তৈরি করবেন। ভালো করে কিন্তু খোসাটাকে আমরা এভাবে উঠিয়ে নিব। তো আপনারাও এভাবে কিন্তু খোসাটাকে উঠিয়ে নেবেন এবং পরিষ্কার করে নেবেন খোসাটাকে। খুব ভালো লাগে এই ধরনের ভর্তার রেসিপি, তাই আমি চিন্তা করলাম আমার যারা ভাই বোনেরা আছে সবার কাছে এই ধরনের রেসিপি খুবই ভালো লাগবে। এবার আমরা লবণ দিয়ে দিব, লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচিটাকে ভালো করে হাতের সাহায্যে এভাবে মেখে নিব। আমাদের গ্রাম বাংলার নানি দাদিরা কিন্তু এভাবেই কিন্তু এই ধরনের ভর্তা রেসিপি তৈরি করতো। আশা করব আপনাদের কাছে যদি এই ধরনের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ঝালটা বা কমিয়ে বা বাড়িয়ে কিন্তু নিতে পারেন। তো আমরা এভাবে কিন্তু ভালো করে ভর্তাটা মাখিয়ে নিব। তো আমরা ভর্তাটা মাখানোর আগে কাঁচামরিচটাকে আর রসুনটাকে আর পেঁয়াজটাকে কিন্তু ভালো করে হাতের সাহায্যেভাবে মাখিয়ে নিব, যাতে ভর্তার টেস্টটা কিন্তু খুবই বেড়ে যায়। এই ধরনের লোভনীয় রেসিপি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আশা করব আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমাদের যারা ভাই বোনেরা আছে তাদের কাছেও খুবই ভালো লাগবে। তখন আমরা টমেটোগুলোকে কিন্তু ভিতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো একটু বেশিও নিতে পারেন বা একটু কমিও কিন্তু নিতে পারেন। তো আমরা এখন ভালো করে এটাকে এভাবে মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, আমার তো মুখে পানি এখনই চলে আসছে। এবং এই ধরনের রেসিপি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এভাবে কিন্তু হাতের সাহায্যে ভালো করে আমরা মেখে নিব। তো দেখেন কতটা স্মুথ হয়েছে, কতটা জুসি হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে পার্সোনালি। তো আমি চিন্তা করেছি আমার ভাই বোনদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন ভালো করে কিন্তু এটাকে আমরা মেখে নিব। খুব ভালো লাগে আমার কাছে এই ধরনের রেসিপি। এখন আমরা সিদ্ধ করে রাখা সিমটাকে দিয়ে দিব। সিমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে হালকা আছে সেদ্ধ করে নিয়েছি। এবং এটাকে খুব সাহায্যে, যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু চামচ দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু আপনারা ভালো করে মাখিয়ে নিতে পারেন। তো ভালো করে দেখার চেষ্টা করবেন কিভাবে আমরা এটাকে তৈরি করছি। তো এভাবেই কিন্তু আপনারা চামচের সাহায্যে কিন্তু এভাবে ভর্তাটা করে নিতে পারেন। এই ধরনের লোভনীয় ভর্তা যদি আপনি একবার খান এক প্লেট ভাত কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে। অবশ্যই কিন্তু ভালো করে রেসিপিটা ফলো করবেন এবং বাসায় তৈরি করবেন। এভাবে টমেটো আর সিমটাকে কিন্তু একভাবে এভাবে মাখিয়ে নিব, এতটা লোভনীয়। আপনি চাইলে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ করে দেবেন এই মজাদার ভর্তার রেসিপিটাকে। আমরা কিন্তু খুব ভালো করে এটাকে মাখিয়ে নিব। দেখুন কতটা রসালো হয়েছে, কতটা সুস্বাদু। যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন না আসলে কতটা যে মজা হয়েছে বলার থেকেও বাইরে। তো এভাবে হালকা হাতের সাহায্যে কিন্তু আমরা এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। কতটা জুসি হয়েছে দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের লোভনীয় রেসিপিগুলো কিন্তু বাসায় তৈরি করতে ভুলবেন না। তো ভর্তা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি আসলে এক প্লেট ভাত নিমেষেই আপনারা শেষ করতে পারবেন। মুখে রুচি ফিরিয়ে আনতে কিন্তু এই ধরনের টমেটো ভর্তা রেসিপির কিন্তু কোনো বিকল্প নেই। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। তো আজ এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।